মানা হার ছবিতে সোহম চক্রবর্তী এবং পায়েল সরকার ছাড়াও দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী এবং শিশু শিল্পী সিলভিয়া দেকেও। চিকন প্রেমের গল্প হার মানা হার, সাথে রয়েছে সম্পর্কে টানাপোড়েন। এই ছবির গল্প এগিয়েছে সিলভিয়াকে কেন্দ্র করে। ছায়াছবিতে অভিনেতা সোহম একজন ধনী এবং প্রতিষ্ঠিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর তারই মেয়ে মিষ্টি চরিত্রে রয়েছে সিলভিয়া। তার স্ত্রী মারা গেছেন বেশ আগে, আর মেয়ে মিষ্টিকে মানুষ করছেন তিনি একা নিজেই। মেয়ে মিষ্টিকে বড় করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বাবা বিক্রমকে। এর ফলে সে বাধ্য হয়ে নিজের বোন শ্রেয়সীর শরণাপন্ন হয়, আর এই পরিস্থিতি থেকে দাদাকে মুক্তি পেতে আবার বিয়ে করার পরামর্শ দেয় তার বোন। প্রথম থেকে এক প্রকার নারাজ থেকেও পরে মেয়ে মিষ্টির কথা ভেবে তিনি রাজিও হয়ে যান। এরপরে বিভিন্ন ডেটিং অ্যাপ এবং অনলাইন ম্যারেজ সাইটে খোঁজ শুরু হয় পাচ্চির, একজনের সাথে বিয়েও ঠিক হয়ে যায় বিক্রমের। এরপরে এই গল্পে দেখা যায় এক বড়সড় টুইস্টের, বিক্রমের সাথে পরিচয় হয় বুলবুলির, আর বুলবুলিকে মায়ের মতন ভালোবেসে ফেলে মিষ্টি। এই পরিস্থিতিতে বিক্রম কি করতে চলেছে? মেয়ের পছন্দকে কি সম্মতি দেবে সে, নাকি ঠিক হয়ে যাওয়া বিয়ের দিকেই এগোবে বিক্রম? একদম রোমান্টিক এবং পারিবারিক ছায়াছবি হলো হার মানা হার। সেপ্টেম্বর মাসের 16 তারিখে মুক্তি পেতে চলেছে বক্স অফিসে।